নদিয়ার কৃষ্ণনগর সরকারি কলেজিয়েট স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের মধ্যে ব্যাপক মারামারি, যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকেরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বিভিন্নভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেখানো হয়, তাদের কাগজপত্র পর্যন্ত আটকে রাখা হয়। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললেই বদলি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। বুধবার ওই স্কুলের ভূগোল শিক্ষক নিমাই মজুমদার তার কিছু প্রয়োজনীয় কাগজ দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাছে চেয়েও কিছুতেই পাচ্ছিলেন না। এদিন তারই প্রতিবাদ করে পোস্টার নিয়ে কার্যত প্রধান শিক্ষকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ে ওই শিক্ষক। অভিযোগ, সেই সময় প্রধান শিক্ষক ওই প্রতিবাদী শিক্ষক নিমাই বিশ্বাসের ওপর চড়াও হয়। ওই দুই শিক্ষকের ভেতর ব্যাপক হাতাহাতি চলতে থাকে। ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগেও নানা রকম অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদ করলে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় সবাইকে। তিনি প্রশ্ন তুলেছেন, এত অভিযোগ থাকার পর কিভাবে ওই প্রধান শিক্ষক ওই স্কুলে থাকতে পারে, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস। উনি ওনার ইচ্ছে, উনি যে প্রধান শিক্ষক সেটা একটু জাহির হোক। ওনার অফিস আমাদের সঙ্গে অসহযোগিতা করবে এবং আমি ওনার কাছে বিচার মাগতে যাব যে আপনার অফিস আমার সঙ্গে অসহযোগিতা করছে। আরে ওটা তো আমার ন্যায্য পাওনা, আমাকে অ্যাসেস স্টেটমেন্ট ফর্ম 16-এর সঙ্গে সঙ্গে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, এটা কি হেডমাস্টারকে শেখাতে হবে? উনি কি এখন আন্ডার প্যান্ট পরেন না? পরেন না, ছেড়ে দিয়েছেন। ওনাকে তো জানতে হবে পোশাকটা কি 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 দিলে সেটা পুরোপুরি দেওয়া হয়। আপনি আমার অফিস বাদ দিন, পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো অফিসে যান, গিয়ে বলুন তার কর্মচারী ট্যাক্স পে করবে, তার কি কি ডকুমেন্টস দরকার। ওনারা যা বলছেন সেটা আপনারা যাচাই করুন। জোনাকে কোনো মাস্টার মশাই কেউ বলতে পারবে যে আমার কাছে এসে স্যালারি স্টেটমেন্ট চেয়েছে, আমি বলেছি দেওয়া যাবে না? একজন টিচার বলুক আমার সামনে, ওনার অফিসের সাথে কি পার্সোনাল কি সম্পর্ক হয়েছে কি না হয়েছে উনি সেটা বলতে পারেন। উনি আজকে কেন এই যে অবস্থান বিক্ষোভ করছেন আমাকে জানাননি, এবং কেন ওনার দাবিটা কি দাবি সেটাও আমি জানি না। আপনারা জেনে বসে থাকলেন, আপনারা বলেন অনেক শিক্ষকরা আছে যারা আপনার সামনে মুখ তুলতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? আমি ভয় কাকে করছি? আপনি কেন ভয় পাচ্ছে? তারা কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। অনেককে মামলার হুমকি দেওয়া হয়েছে। মামলার হুমকি কেন দেওয়া?